بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়েলকাম টু নিউ ভিডিও অন ইসলামিক বিউটি। প্রিয় দর্শক, আজ আমরা ইসলামিক বিউটির নতুন ভিডিওতে আল্লাহর সিফাতের নাম আসমাউল হুসনার শেষ 14 নাম ও নামের অর্থ তুলে ধরব, সেই সঙ্গে আল্লাহর সুন্দর নামগুলি হিফজ করা ফজিলত তুলে ধরব ইনশাআল্লাহ। 86তম নাম আল মুকসিত, অর্থ ন্যায় বিচারক, হকদারের হক আদায়ের অধিকার। সম্মানিত দর্শক, 87তম নাম আল জামি, অর্থ একত্রকারী, সমবেতকারী। 88তম নাম আল গনি, অর্থ অপ্রতিম ধ্বনি, সর্বোচ্চ ধ্বনি, সর্বশ্রেষ্ঠ ধ্বনি। পরের নাম হচ্ছে 89তম আল মুগনি, অর্থ পরম অভিযোগকারী, সমৃদ্ধকারী, উদ্ধারকারী, মহান রব্বুল আলামিন। 90তম নাম আল মানি, অর্থ অকল্যাণরোধক, প্রতিরোধকারী, রক্ষাকর্তা, নিষেধকারী, বারণকারী, মহান রব্বুল আলামিন। 91তম নাম আল জ্বর, আল দর, অর্থ ক্ষতি সাধনকারী, যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী, মহান আল্লাহ আমাদের মাফ করুন। আল নাফি, অর্থ কল্যাণকারী, অনুগ্রাহক, উপকারী, হিতকারী, মহান আল্লাহ, মহান মায় রব্বুল আলামিন। পরের নাম আন নূর, অর্থ জ্যোতিময়, পরম আলো, আলোক। আল হাদি, অর্থ পথপ্রদর্শক, হিদায়তকারী, মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন, আমিন। আল বাদি, অর্থ অতুলনীয়, মহান আবিষ্কারক, মহান রব্বুল আলামিন। 90তম নাম আল বাকি, অর্থ চিরস্থায়ী, অবিনশ্বর। আল ওয়ারিস, অর্থ উত্তরাধিকারী। দর্শক, 98তম নাম আর রশিদ, অর্থ সঠিক পথ প্রদর্শককারী, সঠিক পথ প্রদর্শক, বিচক্ষণ, সচেতন, মহান রব্বুল আলামিন। 99তম নাম ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল, মহাধৈর্যশীল, ইত্যাদি ধৈর্য ধারণকারী, মহান রব্বুল আলামিন। সম্মানিত দর্শক, এটি ছিল আল্লাহ তাআলার 99টি নাম এবং নামের অর্থ। প্রিয় দর্শক, ভিডিওতে উল্লেখিত নামগুলি আসমাউল হুসনা। আসমাউল হুসনা নামগুলি ফজিলতময়, নামগুলি ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করিয়েছেন, আল্লাহ তাআলা 99 নাম আছে, এক কম 100টা। যে ব্যক্তি নামগুলোর হিফজ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বিজর, তিনি বিজর পছন্দ করেন। সহিহ বুখারি হাদিস নাম্বার 6410। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সিফাতি নাম সহি সত্যভাবে হিফজ করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষ সহিত থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সবসময় সহি সত্যভাবে আল্লাহর হুকুম এবং সাল্লামের তৌফিক দান করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।